তো আসিফ ভাই, কেমন আছেন আপনি? জি ভাই, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। তো যদি বলতে চাই, প্রায় ফ্রিল্যান্সিং করে তো প্রায় 3 লক্ষ টাকার মতন ইনকাম করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। তো আপনার কেমন লাগতেছে বিষয়টা, এই যে এতগুলো টাকা ইনকাম করলেন, তাও আবার কোনো কিছু চাকরি ছাড়াই, কোনো সেক্টর ছাড়াই, জাস্ট ফ্রিল্যান্সিং একটা আইটি স্কিল নিয়ে আপনি এতগুলো টাকা ইনকাম করলেন এবং বিদেশ থেকে সেগুলো ইনকাম করছেন? ফিলিংসটা তো বলে তো বোঝাই শেষ করা যায় না। মানে প্রথমে ভাবছিলাম হয়তো মানে হবেই না, এক প্রকার যে ফ্রিল্যান্সিং হবে কি হবে না বুঝতে পারছিলাম না। তারপরে মানে আপনি যে সাহস দিলেন, না লেগে থাকলে হবে, একটা না সাল ছাড়া যাবে না, তো মানে সেই থেকে মনে একটা কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করে কিন্তু বিয়ে করেছেন, যেটা আমি জানি, কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু আসার পরে বিয়ে করে ফেলেছেন। আসলে জি এটা কিন্তু সচরাচর সবার ক্ষেত্রে হয় না। অনেকে আছে গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি করবে, ভালো একটা পজিশন যাবে, তারপর তারা বিয়ে করবে, বাট আপনি কিন্তু রাইট নাও ফ্রিল্যান্সিং করে কিন্তু বিয়ে করে ফেলেছেন। এটা কিন্তু অন্যান্য দিক দিয়ে আপনি এগিয়ে গেছেন, এটা জি জানেন? জি জি অবশ্যই, আল্লাহ মানে আল্লাহ পাকের রহমত আর আপনার সাপোর্টের জন্য আর কি সম্ভব হয়েছে, আল্লাহ হয়েছে। এবং সম্পূর্ণ কিন্তু ফ্রিল্যান্সিং এর টাকা দিয়ে আপনি ইনকাম করে কিন্তু বিয়ে করেছেন, যেটা জি আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। জি তো আশা করি আপনার এখন বর্তমানে ভালো চলতেছে ভাইয়ের সাথে কাজ, এবং এবং সামনে আরো বড় বড় প্রজেক্ট পাবেন দোয়া রাখি। তো আমি এখন আপনার কেমন কি চলতেছে আপনার প্রজেক্ট গুলো? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রহমতে খুব ভালো চলতেছে। রানিং প্রায় ৫০০ ডলার প্লাস বলা যায়, ৬০০ ডলারের রানিং প্রজেক্ট চলতেছে মান্থলি আর কি, তারও বেশি। আরো কয়েকজনের সাথে কথা হচ্ছে, তো সামনে আরো কিছু মিটিং ইনশাল্লাহ, তো এখন তো আসেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি প্রতি মাসে 60,000 টাকা প্রজেক্ট কাজ হ্যাঁ করতেছেন আলহামদুলিল্লাহ, যেটা কোনো চাকরি। মানে টোটাল দেখা যাচ্ছে ভাই, আপনাকে আশা করি 4 মাস মতো, 4 মাস হয়নি, তারও কম, 3.5 মাস মতো একটু বেশি হবে। এর ভিতরে আর কি আমার এই সম্পূর্ণ ইনকামটা প্রায় 3 লাখ। 4 মাসে আপনি 3 লক্ষ টাকার উপরে ইনকাম করে ফেলেছেন, প্রায় ধরা যেতে পারে 4 মাসের ভিতরে এতগুলো টাকা আপনি ইনকাম করেছেন। এটা কখনো কি সম্ভব ছিল যদি আপনি কোনো জায়গায় চাকরি করতেন বা অন্য জায়গায়? কখনো সম্ভব না, হয়তো বছরে মানে বছরে অর্ধেক মানে অর্ধ পারতো হয়তো, বা খুব কষ্ট করে ট্রেনের জন্য, কারণ 30,000 করে ধরলেও তো 1 বছরে দেয়, তারপর 3 লাখ পড়তো মানে অনেক, এক তিরিশ হাজার বছরে গিয়ে, হ্যাঁ, যেখানে আপনি সেটা 4 মাসেই কিন্তু ফিল আপ করতে পেরেছেন। জি এবং আপনি কিন্তু মোটামুটি অনেকগুলো ভাইয়ের সাথে কাজ করেছেন, এবং আমি মিটিং করে দিয়েছি, এবং অনেক টাকা আপনি ইনকাম করেছেন, এটা মিথ্যা তেমন কিছু না। এবং আজকে সরাসরি আমি আপনার পরিবারের মুখ থেকেও শুনবো কিন্তু যে আপনি ইনকাম করতেছেন সত্য না মিথ্যা, কারণ আপনি তো মিথ্যা বলতেও পারেন, কিন্তু আপনার মা বাবা বা আপনার কাছের পরিবার তো মিথ্যা বলবে না, তাই না? তো যেহেতু আপনার পরিবারের সাথে এখান আপনি থেকে আছেন, এখান থেকে 4 দিন মতো আগে আমার ৬০ ডলার পেমেন্ট আছে, আপনি তো জানেন, আর আজকে আলহামদুলিল্লাহ বাইর পেমেন্ট করছে ১,৮০০ ডলার। আলহামদুলিল্লাহ, তাহলে মোটামুটি কিন্তু ওভারঅল মাসে আপনার ভালো একটা আর্নিং আসতেছে। তাহলে আপনার ফ্রিল্যান্সিং এ মোটামুটি বলা যেতে পারে আমাদের ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়ার পরে কিন্তু আপনার ভালো একটা আর্নিং শুরু হয় নাকি? জি জি ইনশাল্লাহ, আল্লাহ এবং হাফেজ। আমাদের ইনস্টিটিউটে আসার পরে কিন্তু আপনি, আমি যতটুকু জানি, মানে এখানে অ্যাডমিশন নেওয়ার পরে আপনি একটা বাইর থেকে কিন্তু মোটামুটি প্রায় ২,৫০০ ডলার মতো ইনকাম করে ফেলেছি জি হ্যাঁ, প্রায় ১,০০০ ডলার ঠিক আছে। জি একটা বাইর থেকে। তাহলে ভাবুন, যেখানে একটা বাইর থেকে এত পরিমাণ ইনকাম করা যায়, তাহলে এরকম যদি 3টা বা আরো 2টো বাইর থাকে তাহলে কেমন হবে বিষয়টা? জি জি এর মানে এ তো কল্পনাই করা যায় না, কারণ আমার একটা ভাইয়ের সাথে কাজ চলছিল, তার সাথে একটু প্রজেক্টটা অপার আছে, ওনারও ৬০ ডলার মানে রানিং প্রজেক্ট ছিল, তো এই দেখা যাচ্ছে দুইটা যদি রানিং চলে ৮০০ ডলার করে মাসে হলেই তো ৮০,০০০ মানে প্রায় ৯০, ১ লাখ করে গেছে, ১ লাখ হয়ে যাবে, ১ লাখ টাকা করে ইনকাম আপনি করা যে এই যে সম্ভব। আগে যে কোর্স গুলো করেছেন অন্যান্য জায়গায়, তো সেখান থেকে আসার পরে আমার এখানে আসার পরে আপনার কেমন লেগেছে, যে আমার কাছে আপনি কতটুকু ফিডব্যাক পেয়েছেন সত্যমিয়া বলবেন? সত্য মানে নয়, যেটা আপনার ফিডব্যাক সেটা আপনি বলবেন, যেটা আপনি পেয়েছেন। আমি তো বলি দেখা যাচ্ছে অন্য মানে কাজ শিখাইছে, শিখছি মোটামুটি কিছুটা ধারণা নিয়ে মোটামুটি, কিন্তু ওইভাবে যে সাপোর্ট বা গাইডলাইন সঠিক ভাবে কেউ দিইনি, দেখা যাচ্ছে বলতেছে আমার একটা সমস্যা, সেক্ষেত্রে সে সাপোর্ট করিনি বা দেয়নি। কিন্তু আপনার এখানে আসার পরে আল্লাহ ইচ্ছাই মানে ক্লায়েন্ট তো পাইছি, আর আপনার যে রাত ৩টা ৪টা মানে ৪:৩০টার দিকেও তো মিটিং হয়েছে, সারা রাত জেগে থাকছেন মিটিং এর অপেক্ষা মানে আমাদের জন্য আর কি, এই সাপোর্টটা আসলে অসাধারণ। শুক্রবার তো কেউ সাপোর্ট দেয়নি, শুক্রবারও মিটিং করে দিয়েছেন, মানে এটা কি বলবো, অসাধারণ একদম। তাহলে এই যে আমাদের যে কথা আছে, মানে আমার যে কথাটা, সেটা হলো বাইরের সময় আমরা মিটিং করব, আমাদের সময় আমরা মিটিং করব না, কারণ বাইর হলো আমাদের কাছে সোনার হরিণের মতন, বাইর যে টাইম দিবে তখন আমরা মিটিং করব। আমরা কিন্তু সেটাই বেশিরভাগ করে থাকি। এইটাই করছেন বলে বা মানে খুশি হয়ে মানে সবসময় মানে খুশি আর কি, যে কোনো তার কোনো সমস্যাটা হয়েছে মিটিং আসতে যাচ্ছে, আপনি তখন এসে মিটিং করে দিয়েছেন, এই জন্য এসে আরো মানে কাজের প্রতি বেশি আরো খুশি হয়েছে আর কি। আচ্ছা, তাহলে এখন যে কাজগুলো করতেছে অবশ্য বাইরে কি খুশি আপনার কাজে, যে জি জি স্যাটিসফ্যাকশন?
খুশি মানে বলতে কি, তার বলা রাখাতে সে পেমেন্ট মানে করে দিছে এরকম একটা, আচ্ছা মানে ফুটবলে বলতে স্যার পেমেন্ট করে দিছি আমরা তোমার কাজে খুব খুশি এরকম। ওকে, তাহলে অবশ্যই যতটুকু জানি বাইর কিন্তু আপনি যখন বিয়ে করেছেন তখন কিন্তু আপনাকে উইশ করেছিল, প্রায় গিফট করেছিল, আসলে বলো কি, কেমন ছিল যে বায়ার প্রায় গিফট করলো? আসলে দেখুন, যেখানে কোনো মানুষের স্যালারি থাকে প্রায় 10,000 টাকার সমপরিমাণ, সেখানে বায়ার আপনাকে $100 কিন্তু গিফট করেছে। জি জি মানে আমি তো ভাবতে পারিনি যে উনি ওরকম আমার আর গিফট করবে আর কি ওই সময়। আচ্ছা ঠিক আছে, ওনার সাথে এমন এখন হয়েছে, মানে ওনার সাথে এমন কমিউনিকেশন হয়েছে যে উনি হয়তো ভবিষ্যতে বাংলাদেশে মানে আসতে পারে এরকম বলছি আর কি। আলহামদুলিল্লাহ অবশ্যই বায়ারকে বাংলাদেশ সম্পর্কে ভালো একটা ফিডব্যাক দিবেন, বাংলাদেশ ভালো এবং ভালো একটা ধারণা দিবেন। জি তো এবং আমি আশা করি আপনার পরিবার সকলে ভালো আছে, আপনার ফ্রিল্যান্সিং এর লাইফটা আরো উন্নত হোক, কারণ বর্তমানে কিন্তু আপনি অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছেন আমি যতটুকু জানি, কাজ করতে করতে প্রায় অনেক কিছু এখন জানেন, বুঝে যে বায়ারদের কিভাবে কথা বলতে হয়, মেসেজ করতে হয়। এবং আমি যতটুকু জানি আপনি যেদিন একটু ভালো, একটু মুড থাকে ভালো থাকে, তখন বায়ার মেসেজ দিলে আপনি বায়ার নক পান। জি এটা আমি দেখছি অনেকবার, আর বেশিরভাগ কি আপনাদের মোটিভেশন যেদিন একটু দেন বেশি করে দেয় এরকম করা লাগবে, সেই সময় দেখছি আমার আল্লাহর রহমতে মানে এটা হয়েছে আপনার বলছিলাম পূর্বে, সেই সেই দিন আচ্ছা ঠিক আছে, আমার হয়ে গেছে। তো এখন আমরা চেষ্টা করবো আপনার আম্মুর সাথে কথা বলার জন্য, যে আসলে আপনার আম্মুর সাথে কথা জানবো। একটা কথা, একটা কথা মনে করি কি যে মানে কারো স্কিল আর ভালো সাপোর্ট মেন্টর, আর যে ভালো মেন্টর থাকে আর সে ভালো সাপোর্ট দেয় আল্লাহর ইচ্ছায় মানে সে ভালো কিছু করতে হবে লেগে থাকে। আর যেটা আমাদের ইনস্টিটিউটে আছে সবসময় তো আপনি তো আছেন, আর সাবমেন্টারও তো আছে অনেক, মানে যে কোনো সময় প্রবলেম হয় নাই। হ্যাঁ, জি তো আম্মা চেষ্টা করি, চলুন আপনার আম্মুর সাথে কথা বলে। আসসালামু আলাইকুম, ভালো আছো আব্বু? আন্টি ভালো আছে, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আল্লাহর রহমতে। তো আর ভালো আপনার থেকে আব্বু, শুনলাম যে আপনার ছেলে আসিফ, হ্যাঁ এটা আপনার ছেলে তো? জি, আমার ছেলে আনতে কি আচ্ছা, আপনার ছেলে তো মিথ্যা বলতে পারে কিন্তু আপনি তো মিথ্যা কথা বলবেন না, তাই না? তো আসলে কি উনি ইনকাম করতেছেন? হ্যাঁ, আসি তো ভালোই ইনকাম করতেছে, সত্য আমাদের নাকি মিথ্যা? না সত্য। আচ্ছা ঠিক আছে, মানে পরিশ্রম করা হয় কেমন? হ্যাঁ হ্যাঁ, পরিশ্রম করে, রাত 2টা 2টা 3টা পর্যন্ত জাগে, আর এদের সারাদিন তো ফিরে কাজ করে, তো বাইরে যায় না, সবসময় ঘরের ভিতরে থাকে, কাজ করে সবসময়, দেখি তো কাজ করে। আচ্ছা, তাহলে যেহেতু আপনার ছেলে ইনকাম করতেছে, আপনার অনুভূতিটা কেমন? আসলে ঘরে বসে যে ইনকাম করতেছে একটা আলাদা একটা জগতের সাথে মিশে, বাইরে দেশে লোককে সার্ভিস প্রোভাইড করে যে কাজ করতেছে, কোনো চাকরি বা কোনো বা জায়গায় তো যাচ্ছে না, ঘরে বসেই তো আপনার সামনেই সবসময় থাকে, তাই না? একটা অদ্ভুত বুঝছেন, একটা জিনিস না মনে মনে একটা কল্পনা করতাম সবসময় জানি, যখন এই কাজে ঢুকিলো যে ও এক সময় কি এরকম ইনকাম করতে পারবে, এটা সরাসরি কি এরকম আলাপ করতে পারবো, তা সত্যি তাই বাস্তবে তাই মিলে গেছে। কিন্তু আমি ওর আজকে বলছিলাম, আমি কিন্তু আমি কখনো বুঝতে পারিনি যে সরাসরি তোমার সাথে কথা বলা যাবে, এরকম সবকিছু জানা যাবে, বোঝা যাবে, কোনোদিন কোনো বুঝতে পারিনি, কিন্তু মনে মনে যেটা আইডিয়া করছিলাম সেটা ফিটে গেছে বাস্তবে একদম। দেখেন আপনার মনে হয় একটাই ছেলে, তাই না? হ্যাঁ একটাই সিলিয়র, একটা ছেলে, এবং দেখুন একটা ছেলে, এবং এই ছেলে দেখুন কতটুকু এক্সপিরিয়েন্স গেদার করছে এবং ভালো কিছু করতেছে, এবং আপনার যেটা চাচ্ছেন সেটা কিন্তু সে কিন্তু ভালোভাবে খেয়াল করে সেটা করার চেষ্টা করতেছে। আমি এইটুকু দোয়া করি যে ওনার জন্য, যে আমি যেটা বলি সেটা কিন্তু সবসময় শুনে এবং আপনার কথা সবসময় বলে, যে আপনি অনেক স্বপ্ন দেখেন আসিফকে নিয়ে এবং উনি ভালো কিছু করবে, এটা ভালো কিছু অবশ্যই কিন্তু করতেছে এখন, এবং কিন্তু কষ্টও করতেছে, এটা কিন্তু বাস্তব। ও কষ্ট করে, পরিশ্রম করে, আর একটা জিনিস, ও একটা জিনিস যদি শুরু করে সেটা শেষ করে এরকম ধরনের, মানে ওর মানে ইয়ে আছে, খাওয়া দাওয়া ছেড়ে দেবে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সব ছেড়ে দিয়ে কিন্তু ও সে কাজটাই করবে এরকম ধরনের, ওর মনের ভিতরে একটা মানে ইয়ে আছে, জেদ আছে যে আমার এটা করতেই হবে সবসময়, না করলে হবে না এরকম। তাতে তো করে এই আপনি জন্য বলে যায় যে ওর, আপনার ধারণা কি যে ভবিষ্যতে যারা শিখবো বা আমার কাছে আসবে বা যারা আমি হেল্প করতে পারবো তাদেরকে? হ্যাঁ ইনশাল্লাহ সবাই তোমার কাছে ওরকম ভালো জন্য শিখে আসছি, আর আমিও তাই সবসময় দোয়া করি তোমার জন্য, আর সবার জন্য দোয়া করি, ওর জন্য আমি মনে করি কি তুমি ওর একটা ভাই, সেইভাবে এ করি, ওর যে সাপোর্ট করি করো, ওর সবসময় জন্য ওরকম সাপোর্ট কেউ কোনোদিন করবে না, আপন জনেও করবে না, বুঝছো, আচ্ছা আপন জনেও কোনোদিন করবে না, কিন্তু ও একা যেরকম একা সেরকম তোমার মতন একটা ভালো একটা মানে ভাই পাইছে, এইটাই মানে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া, বুঝছো, আচ্ছা প্রচন্ড বিশ্বাস করি ওর, আমার করি আঙ্কেল কি খুশি এতে যে ওনার সবসময়, ছেলে এত ভালো কিছু করতেছে বাসায় থেকে?
খেলে তো খুশি, না তাই না? খুব খুশি, খুব হ্যাঁ খুব খুশি। মানে এত খুশি বলি বোঝানি যাবে না। তো আশেপাশের লোকজন কি বলে যে আসিফ ভাই এত ভালো কিছু করতেছে, বাসায় বসে ইনকাম করতেছে, আশেপাশের লোকজন কি বলে এটা নিয়ে? আসিফ ভাইয়ের কথা বলে না, তোমার কথা ব্যাডি বলে, কয় যে ওই ছেলেটা এইরকম আজকাল বিশ্বাস, মানে বিশ্বাস করা লোক পাওয়া খুব কঠিন ব্যাপার। কোন জায়গায় আর কোনে দেখো কারোর সাথে কোনোদিন কোনো আগে যোগাযোগ নেই, এখন তাহলে কত বিশ্বাস হলি, তখন তুমি যদি টাকাদের কাছে পাঠাই দাও এইসব গুলো, এই মিটিং করো এইসব করো, তাহলে কতটা বিশ্বাসযোগ্য হলি তারপর এই কাজটা হয়, তাহলে বুঝতিবে এটা নিজের বিবিকের কাছে জিজ্ঞাসা করতিবে যে এটা কত ধরনের বিশ্বাসী। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগে বিশা, সবসময় দোয়া করি তুমি যেন সবার একটু সাপোর্ট করো, সবসময় যেন ওর পাশে থেকো, এই দোয়া দোয়া করবেন আমার জন্য এবং তাই মাঝে তো আমরা দোয়া যাদের জন্য করি কাজ করতেছি অবশ্যই যেন সুস্থ থাকতে পারি, সবাইকে যেন হেল্প করতে পারি, যেন সবাই, সবাই যেন সফল হয়। সবাই যেন আসুক, সবাই যেন এরকম তোমার কাছে যেন কাজ শিখে ভালোভাবে কাজ করতে পারে, সবার মা বাবার মনে যেন ওরকম খুশি থাকে, এইটাই সবসময় দোয়া করি বুঝলেন। অবশ্যই দোয়া করবেন, অবশ্যই আপনাদের জন্য দোয়া করি যেন আপনাদের আরো সামনের দিনগুলো আরো ভালো হয় এবং আসিফ ভাই যেন আরো ভালো কাজ করতে পারে। অবশ্যই আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো তাকে হেল্প করা, সাপোর্ট করার যতটুকু প্রয়োজন। অবশ্যই সামনের দিনগুলো তো হয়তো আমার আর প্রয়োজন হবে না তার, কারণ অনেকটুকু এখন অনেক আগে গেছে, নিজে নিজে করতে পারে অনেক কিছু। হ্যাঁ ওই ও ও তো ওই সাহস নেই, এই জন্যই তো তুমি, তোমার কাছে আমার খালি একটাই অনুরোধ সবসময়, কিন্তু তুমি ওর জন্য ইয়ে করে নাও, সবসময় সাপোর্ট করো এটা, তুমি যখন তখন যে সময় ডাকলে মিটিং করে করো, ওই রকম কেউ করবে না বাবা, কেউ না বুঝলে। আরো তো অনেক জায়গায় দেখিছি ঘুরিছি, কোনোদিন কেউ এরকম সাহায্য কেউ করবে না যেটুকু তুমি করিছ, আমরা জীবনে কখনো ভুলতে পারবো না তোমরা, তোমার কোনোদিনও না। হ্যাঁ দোয়া রাখবেন, অবশ্যই আপনার দাওয়া তাহলে আমাদের বাসায় ফেরাই যাবেন, মানে ঘুরে যাবেন। তুমি আইসি না, এদিকে আইসি না বেড়াইতে, একটু দেখি যাই না আমি ভাই গেছে শর্টটা কিরাম, একটু দেখি যাই না, তুমি না খালি অবশ্যই পাঙ্গাস টাঙ্গাস খাও, না দেখো যেন আমি বলি দেখা না যাক বলি পাঙ্গাস খাও। সময় আসলে জানেন তো অনেক সময় শুনেন আসিফ ভাই থেকে সময় পাই না, সবসময় ব্যস্ত থাকি, কাজে ব্যস্ত থাকি, কোনো হ্যাঁ কাজে তো দেখা যায় কিছু সময় ফ্রি থাকি, কোনো সময় কথা বলতে পারি, কোনো সময় কথা দিলে আমাকে পায় না, তো সবসময় তো আর সময় হয় না যাওয়ার, তার জন্য আর কি যাওয়া হয় না। ইনশাল্লাহ চেষ্টা করব, দেখা হবে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, যেহেতু নিয়ত থাকলে বরকত অবশ্যই হবে। হ্যাঁ অবশ্যই 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 দেখা হবে সামনাসামনি, আর ইনশাল্লাহ আব্বা দেখা আপনি হবে। সালাম দেবেন, আব্বা আবু ভালো আছে, সালাম দেবেন, আর সবসময়ের জন্য দোয়া করি তুমি সবার এরম মানায় গুছাই নিয়ে চলো, এটা আর কি সবসময়ের জন্য তুমি ভালো থেকো সুস্থ থেকো, এ আল্লাহর কাছে কামনা বুঝছে। সবসময় তোমার জন্য যে আমরা কতটা ইয়ে করি তা বলি বুঝানি যাবে না বুঝছো, সব সময় নামাজ পড়ি দোয়া করি যে আল্লাহ তুমি যেভাবে আসিফে সাহায্য করেছো ওরকম কেউ কোনোদিন পাবে না। হ্যাঁ ধন্যবাদ আন্টি আপনার এত সুন্দর কথা বলার জন্য, এবং আসলে আপনি যেভাবে আসলে আসিফ ভাইকে সাপোর্ট দিয়েছেন ফ্যামিলিগত ভাবে, আসলে কখনো কিন্তু সম্ভব ছিল না, সব বাবা মা কিন্তু সাপোর্ট দেয় না জানেন, সব ফ্রিল্যান্সিং করতে আসে সব বাবা মা কিন্তু এটাকে পছন্দ করে না যে আসলে ইনকাম হবে কিনা, আদৌ সত্য কিনা, বাট আপনি কিন্তু আসিফ ভাইকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিয়েছেন এবং অনেক জায়গায় কোর্স করার জন্য কিন্তু টাকা দিয়েছেন প্রথমে এবং শিখেছে অনেক জায়গায় দেখেছে কিন্তু, হম তাই হম না? না ও যত যা বলিছে কোনোদিন আমরা মানে না বলিনি ওর, আমরা কইছি শোনো যত তুমি নষ্ট করো না কেন কষ্ট, একদিন তোমার ফল ঠিকই হবে, কিন্তু ধৈর্য ধরে তুমি খালি ধৈর্য ধরে করে যাও, মাঝে মাঝে আগে তো প্রথম প্রথম কইতো আমার থাইকি যাক বাদ দিয়ে আমু হবে না হবে না এরকম কখন, তা আল্লাহ আসলে তোমার ওর সঙ্গে মিলাই দেছে যার কারণে হয়েছে বুঝছেন, ও তো কোনোদিন বুঝতে পারত না যে মিটিং না করলে এইভাবে না করলি সবকিছু হয় না, এটুকু এগুলো তো অত বুঝতে পারত না, কিডা ওর এই সাহায্যটা করবে তাই বলে, এই জন্য আমার খালি অনুরোধ থাকলেও তুমি সবসময় ওরটা সাপোর্ট করো বুঝছো। অবশ্যই সাপোর্ট দিব, দোয়া রাখবেন যেন সুস্থ থাকতে পারি, যেন আল্লাহ এইভাবে যেন আমাকে হ্যাঁ মানুষদের সাহায্য করার তৌফিক দান দেয়। হ্যাঁ 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 এইটাই একটা জিনিস কি জানো, মানুষ কিন্তু পৃথিবী ছেড়ে সবাই চলে যাবে বা থাকবে না, কিন্তু যে যে কাজটুকু করবে যে ভালো কাজ সেইটা তার সারা জীবন মানুষ মনে রাখবে তার কথা বুঝছো, এইটা আছে সব জিনিস বড় জিনিস, যে অমুক লোকটা এরকম ছিল এরকম ছিল এইটা। ধন্যবাদ, তো চলুন এখন আসিফ ভাইকে দেন একটু কথা বলি, তার সাথে আমরা শুনি বাকিটুকু। ভালো থাকো আপু, ভালো থাকবেন। আচ্ছা আসসালামু আলাইকুম। তো আসিফ ভাই, তো শুনলাম তো আপনার আম্মার কাছ থেকে জি সবকিছু বিস্তারিত, তো জি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু পরিশ্রম করবেন এবং ভাবিকে আমার সালাম দিবেন, যেহেতু জি এভাবে বিয়ে করে ফেলেছেন তো কিছু করার নেই, সালাম দিবেন যে ভাই সালাম দিয়েছে,
এবং সবচেয়ে অবশ্যই বড় আপনার যত্ন যত্ন নিতে বলবেন, যেন আপনি কাজ কামে আরো মজা করতে পারেন। সবচেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে শ্বশুর বাড়ির দিক থেকে, মানে যখন শুনছিল যে ফ্রিল্যান্সিং করে, তারা মানে খুব খুশি হয়েছিল আর কি। তারা খুশি, হ্যাঁ, খুব খুশি বলেই তো, আর মানে সবকিছু ভালো হয়, অনেক ভালোভাবে হয়েছে সব দিক থেকে। তারা খুশি যে একটা ভালো কিছু করতেছেন, আপনি দেশে বসেই বিদেশি কোম্পানির সাথে কাজ করতেছেন এবং তাদেরকে আপনার কি সার্ভিস দিতেছেন, জি এর জি থেকে তো বড় কিছু আর হতে পারে না। যে দেশে বসে এত ভালো করছে, এটা একটা সুযোগ, এটা সবাই তো করে নিতে পারে না। জি অবস্থানটা অবস্থান করার জন্য অবশ্যই আপনি অনেক সময় দিয়েছেন, আমি জানি অনেক রাত জেগেছেন, অনেক অনেক কথা আপনি শুনেছেন আমার থেকেও, এবং অনেক কথা শুনেও কিন্তু আপনি কিন্তু ওই দিকে কিন্তু নজর ছিল যে আপনাকে করতে হবে কিছু একটা, তো করেছেন কিন্তু আপনি শেষ পর্যন্ত। না, আমি পেমেন্টের কিছু স্ক্রিনশট দেখাবো নাকি প্রুফ? না না না, এর আগে আপনি অনেক স্ক্রিনশট দেখিয়েছেন, মানুষজন আগে দেখেছে, সমস্যা নেই। এর আগে ভিডিও তো যখন আমি আপনার সাথে করেছিলাম, বাট এই ভিডিও হলো আপনার পরিবার থেকে জানা যে আপনি আসলে এতটুকু একটা মাইল ফলক যে করলেন, কেমন হলো? 3,000 কোটি গাছ হয়ে গেছে, 2,500 তো ছাড়াই গেছে আগেই, 3,000 হ্যাঁ, কোটি গাছ হলো। তবে দেখুন যেখানে আপনি বাংলাদেশে বসেই কোনো প্রাইভেট কোম্পানি থেকে দ্বিগুণ সমমানের কি আপনি স্যালারি ইনকাম করতে পারতেছেন, আবার ঘরে বসে আপনি মন চাইলে কোথাও যেতে পারতেছেন, মন চাইলে শ্বশুর বাড়ি যেতে পারছেন, মন চাইলে বাজারে যেতে পারতেছেন, এরকম মারতে পারতেছেন। এবারে স্কুলে প্রায় 70-75 করে আসে মাসে, বলা যায় এবারে স্কুলে মাসে, এটা ভাবাই যায় না, ভাবাই চেষ্টা যায় না। করবেন ভাবিকেও শেখাতে, উনিও জি শিখবে, জি এবং দুজন মিলে কি ফ্রিল্যান্সিং পরিবার হবে, জি তাহলে অনেক এটা আরো আপনাদের খাত তৈরি হবে জি পুরো পরের প্রজন্ম চলতে থাকবে। অবশ্যই। তো ধন্যবাদ আপনাকে এত সুন্দর মুহূর্ত আমার সাথে শেয়ার করার জন্য, এবং আপনার আমাদের মন দিয়ে রাখবেন। আপনার অনেক ভালো, আল্লাহ সুস্থ রাখুন, সবসময় এরকম সাপোর্ট করেন আমাদের, এইটা সবসময় দরকার, আল্লাহ সুস্থ রাখুক। মানে আপনার সাপোর্টটা অবশ্যই মনে হয় অবশ্যই, আমার বলে মানে বোঝাতে পারবো না একদম, মানে যেভাবে সাপোর্ট করেছেন। হ্যাঁ, কখন মানুষের কৃতজ্ঞতা ওইভাবে প্রকাশ করতে নেই, আল্লাহর কাছে দোয়া রাখবেন, ই করবেন, তারপর এতে মানে যত আসলে যে সহযোগিতা করে বা যে ভালো করে তার কৃতজ্ঞতা প্রকাশ মানে করা উচিত হিসাবে আল্লাহর মধ্যে, কারণ যেটা করেছে সেটা বাস্তব করে সত্যি কথাই বলবো, যেটা মন থেকে আসে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কাজ কামের দিকে মনোযোগ রাখবেন, এবং চেষ্টা করবেন নামাজ পড়তে, ইবাদত করতে, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে, যেন আপনাকে সুস্থ রাখে এবং কাজ করার আরো তৌফিক দান করেন। আল্লাহ ঠিক আছে, তো সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সালামালাইকুম।